এবারই প্রথম কোন বাংলাদেশিকে ছাড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। মার্চে শুরু হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সে আইপিএল পিছিয়ে আনা হয়েছে সেপ্টেম্বরে। ভারতে হচ্ছে না এবারের আইপিএল আসর। আইপিএল এর এই আসরটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। 19 সেপ্টেম্বর থেকে শুরু হবে আইপিএল এর 13তম এই আসরটি। প্রথমবারের মতো কোন বাংলাদেশিকে ছাড়াই এবারের আইপিএল অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রায় প্রতিবারই বাংলাদেশিদের কাছ থেকে বিশাল সমর্থন পেয়ে থাকে আইপিএল, কারণ কোন না কোন টাইগার ক্রিকেটার খেলে আইপিএল এ। সাকিব মোস্তাফিজদের একজন থাকে ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টের এই জনপ্রিয় আসরটিতে। তবে নিষেধাজ্ঞার কারণে এবারের আইপিএল খেলতে পারছেন না সাকিব, থাকছেন না মোস্তাফিজুর রহমানও। তবে আইপিএল শুরু হওয়ার মাত্র কয়েকদিন আগেই আসলো নতুন খবর, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর 13 আসরে দেখা যাবে এক বাংলাদেশি ক্রিকেটারকে। সাইড আর্ম থ্রোয়ার হিসেবে আইপিএল এ যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের একজন পরিচিত মুখ আর কে সেন্টু। বাংলাদেশ জাতীয় দল ও আইপিএল এর দল সানরাইজার্স হায়দ্রাবাদের কম্পিউটার বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখর এবং বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান খালেদ মাহমুদ সুজনের মাধ্যমে সানরাইজার্স হায়দ্রাবাদে পুরো মৌসুম কাজ করার সুযোগ পেয়েছেন বাংলাদেশের সেন্টু। সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে সাইড আর্ম থ্রোয়ার হিসেবে পুরো আসর জুড়ে দায়িত্ব পালন করবেন সাবেক বাংলাদেশ দলের ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট। সানরাইজার্স হায়দ্রাবাদে দেখা যাবে সাবেক বাংলাদেশ দলের এই ট্রেনিং অ্যাসিস্ট্যান্টকে। সাইড আর্ম থ্রোয়ার হিসেবে সেন্টুর সঙ্গে পুরো মৌসুমের জন্য চুক্তি হয়েছে হায়দ্রাবাদের। ঘরোয়া ক্রিকেটেও বিভিন্ন দলে প্রায় 5 বছর ফিটনেস ট্রেনার হিসেবে কাজ করেছেন সেন্টু। মূলত তার দক্ষতা বিবেচনা করেই সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে দলে কাজ করার সুযোগ দিয়েছে।